সো হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখা চলছে আমাদের যে ফোনের ইন্টারনেট হয় বা আমাদের ফোনের যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি এমন একটা নতুন ট্রিক্স তোমাদেরকে দেখাতে চলেছি যে ডাটাগুলো তোমরা সারাদিন চালিয়েও কিন্তু 1 থেকে 1.5 GB শেষ করতে পারবে না, একদম গ্যারান্টি সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো অবশ্যই চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে একটা কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত কিন্তু হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও চ্যানেলে পোস্ট হয়। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে যাবো আমাদের কম্পালসারি আমাদের ফোনের সেটিংয়ে। তো সেটিংটা কোথায়, হ্যাঁ সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে যাওয়ার পর আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে চলে যাব। তো অবশ্যই মোবাইল নেটওয়ার্কে যাবো, এই যে মোবাইল নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে আমরা চলে যাবো। সরি গাইজ, ফোনটা আমার ফ্লাইট মোড করা আছে, ফ্লাইট মোডটা আমি অন করে দাঁড়াও। আচ্ছা, নেটওয়ার্কে আসার পরে আমরা চলে যাবো এই যে লেখা আছে ডাটা ইউজ, তো এই ডাটা ইউজে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে একটা অপশান খুলে যাবে, তোমাদের যদি সিম নম্বর 2 যদি ইন্টারনেট থাকে তো 2 ক্লিক করবে, 1 যদি থাকে তো 1 ক্লিক করবে। 1 ক্লিক করার পরে মানে যেটাতে তোমাদের সিমে নেট থাকবে সেই সিমে ক্লিক করবে। করার পরে আস্তে আস্তে আমরা উপরে তুলবো, উপরে তোলার পর দেখো নিচে লেখা আছে এই যে 3 নম্বরে আছে, সরি 2 নম্বরে ডাটা সেভিং। তো ডাটা সেভিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে আমরা ক্লিক করবো, দিয়ে এটা ট্রান অন করে দেবো। এটা অন করে দিলে কিন্তু আমাদের নেটটা খুবই সীমিত হবে, একদম শিওর, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তো অবশ্যই ভিডিওটা বেশি বাড়াবো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই হেল্প করার তোমাদের যদি ফোনে, প্রতিটা ফোনে একরকম কিন্তু থাকে না, অবশ্যই কিছু কিছু ফোনে আলাদা থাকে। তো অবশ্যই যদি তোমাদের মনে হয় যে তোমরা সেটিংটা খুঁজে পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সেটিংটা ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য সবসময় ফ্রি আছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো, আর অবশ্যই কমেন্টে বা লাইক করতে থাকো। থ্যাংক ইউ।